অত্যন্ত অঞ্চল সদর উপজেলার পালিচরা নয়াপুকুর খেলার মাঠে মিনি স্টেডিয়াম তৈরির প্রাথমিক কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নয়াপুকুর খেলার মাঠে কোদাল দিয়ে মাটি কেটে স্টেডিয়ামের কাজ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত সাদিয়া সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হালিমুল হক, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার, সদ্য পুষ্করিণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকসেদুর রহমান দুলু, চন্দনপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সঞ্জিৎ তুষার নারু প্রমুখ। হামিদুর রহমান লিমন, রংপুর।